নলেজ জার্মিনেশনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয় হচ্ছে স্ট্রাকচার অফ অ্যান ওভিউল বা ডিম্বকের গঠন। চলুন শুরু করা যাক। ডিম্বকের গঠন জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে ডিম্বক কি জিনিস, ডিম্বক কোথায় থাকে। তাহলে আমরা অলমোস্ট সবাই ফুলের স্ট্রাকচার পড়েছি, অনেক ছোটবেলা থেকেই পড়েছি এবং জানি যে ফুলের দুটি অত্যাবশ্যকীয় স্তবক থাকে, যার মধ্যে একটি হলো পুংস্তবক এবং আরেকটি হলো স্ত্রীস্তবক। এই স্ত্রীস্তবকের মধ্যে থাকে ওভিউল বা ডিম্বক। চলো দেখে নিই একবার। এইভাবে এটি ফুলের স্ত্রীস্তবকের ছবি। স্ত্রীস্তবক বা গাইনোসিয়াম, আমরা সকলেই জানি যে এই গাইনোসিয়াম বা স্ত্রীস্তবকে তিনটি অংশ থাকে, স্টিগমা বা গর্ভমুণ্ড স্টাইল বা গর্ভদণ্ড এবং ওভারি বা গর্ভাশয়। গর্ভাশয়ের মধ্যেই থাকে ওভিউল বা ডিম্বক। এবং আজকে আমাদের বিষয় হচ্ছে এই ডিম্বককে নিয়ে পড়া, তার স্ট্রাকচার সম্বন্ধে জানা। তাহলে বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আমরা একবার ছবিটি বোর্ডে এঁকে নেব। তাহলে প্রথমে আমি বলবো যে তোমরা আমার সাথে সাথে একবার চেষ্টা করো, তাহলে একবার প্র্যাকটিসও হয়ে যাবে। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ডিম্বক কাকে বলে, তাহলে আমরা এটা বলতে পারি যে একটি অপরিণত রেণুস্থলী বা মেগাস্পোরেঞ্জিয়াম যা এখনো অবধি ফার্টিলাইজেশন হয়নি, যার ফার্টিলাইজেশন নিষেধ হয়নি, অর্থাৎ এটি একটি অপরিণত বীজ। যখন ফার্টিলাইজেশন হয়ে যাবে তখন এই ওভিউল বা ডিম্বকই বীজে পরিণত হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে এটি একটি অপরিণত বীজ যার এখনো অবধি ফার্টিলাইজেশন হয়নি এবং যা ইন্টিগুমেন্ট দ্বারা আবৃত। বেশ, তাহলে এই জিনিসটা এবং এর স্ট্রাকচার গুলো আমরা একবার ডিটেলস এ দেখে নিই। তাহলে ডিম্বকের যে স্ট্রাকচারটি, একে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এক এসেন্সিয়াল রিজিয়ন বা অত্যাবশ্যকীয় অঙ্গগুলি, সাহায্যকারী অংশ বা এক্সেসারি রিজিয়ন। তাহলে আমরা পরপর রিজিয়ন গুলি দেখে নেব। প্রথমে আমরা আলোচনা করব সাহায্যকারী অঙ্গ বা এক্সেসারি রিজিয়ন নিয়ে। প্রথমেই যাকে নিয়ে আলোচনা করব সেটি হল ডিম্বক বৃন্ত। ডিম্বক বৃন্ত যাকে ফিউনিকলস বা ফিউনিকুলাস বলা হয়, ফিউনিকুলাস বা ফিউনিকলস। যদি ভালোভাবে কল্পনা করা হয়, আমরা এর আগে যে ছবিটা এঁকেছিলাম এইভাবে, যে এই পোর্শনে আমরা ওভিউলকে বা ডিম্বককে দেখেছিলাম, তাহলে এই যে পোর্শনটা এটা কিসের সাথে যুক্ত আছে? গর্ভাশয়ের সাথে, অর্থাৎ ওভারির সাথে যুক্ত আছে। এই ওভারির সাথে অ্যাটাচ থাকে, এই ওভিউল ওভারির সাথে অ্যাটাচ থাকে যে অংশটি দিয়ে, সেই অংশটির নাম ফিউনিকুলাস বা ডিম্বক বৃন্ত, অর্থাৎ এই অংশটি হচ্ছে ডিম্বক বৃন্ত। ঠিক আছে, এটি প্লাজেন্টা অর্থাৎ এই গর্ভাশয়ের যে সেল রয়েছে, সেলের লেয়ার রয়েছে, এখানে তো কোষ থাকে পরপর পরপর পরপর, এই কোষগুলির সাথে এই কোষগুলি যুক্ত থাকে। এই যে ওভিউলের পুরো বডিটা এই পোর্শনের সাথে যুক্ত অবস্থায় আছে, সেই জায়গাটিকে ডিম্বক বৃন্ত বলা হয়। সাহায্যকারী অঙ্গে এর পরে যে আছে সেটি হচ্ছে হাইলাম বা ডিম্বক নাভি, অর্থাৎ
এটি অনেকটা মাঝখানের জায়গায় যে ডিম্বকের বাকি অংশের সাথে ডিম্বক মূলের সাথে সে কিন্তু ডিম্বকের সংযোগ রক্ষা করছে অর্থাৎ এই যে জায়গাটা এই পোরশনটাকে ডিম্বক নাভি বলা হয় এই হলো ডিম্বক নাভি এবং এরপর যে অংশটি আছে সাহায্যকারী অঙ্গের মধ্যে সেটি হলো রেফি এই রেফি অঞ্চলটি হচ্ছে এটি এই ফিউনিকেল এবং ডিম্বক নাভি এই দুটি অঞ্চল থেকে আরো ডিম্বক যখন বিস্তৃত হয়ে গেছে সেই বিস্তৃত অঞ্চলটিকে রেফি বলা হয় এটি বেসিক্যালি ডিম্বক প্রাচীরের সামনাসামনি অংশটিকেই বলা হয়ে থাকে তাহলে রেফি হচ্ছে এই অঞ্চলটিকে আমরা রেফি বলবো তাহলে এই তিনটি হলো একটি ডিম্বকের সাহায্যকারী অংশ যাকে বেশ করে ডিম্বকটি দাঁড়িয়ে আছে এখনো তক আমরা মেন পার্টগুলো নিয়ে আলোচনা করিনি তার আগে আমি বলবো যে সাধারণত একটা আদর্শ ডিম্বককে নিয়ে যখন আমরা আলোচনা করি সব সময় অ্যানাট্রোপাস টাইপ ওভিউলকে নিয়ে আমরা আলোচনা করি অ্যানাট্রোপাস ওভিউল বা অধোমুখী ওভিউল অধোমুখী অধোমুখী এখানে অধোমুখী মানে মুখটা নিচের দিকে থাকবে এই ক্ষেত্রে যদি এই পোরশনটাকে আমরা মুখ বলি তাহলে সেটা সবসময় নিচের দিকে থাকবে তাই একে অ্যানাট্রোপাস বলা হয় জেনারেলি আমরা যখন স্ট্রাকচার নিয়ে আলোচনা করি তখন অ্যানাট্রোপাসের এক্সাম্পলটাই আদর্শ হিসেবে নেওয়া হয় এরপর আমরা আলোচনা করব অত্যাবশ্যকীয় অংশগুলি যেটা ভাইটাল এবং এসেন্সিয়াল তো চলো দেখে নিই অত্যাবশ্যকীয় অংশের মধ্যে প্রথমে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চালাজা বা ডিম্বক মূল ডিম্বক মূল বা চালাজা এই চালাজা অংশটি সেইটি যেটি সাহায্যকারী অঞ্চলগুলির সাথে এই অত্যাবশ্যক জলগুলির সাথে সংযোগ রক্ষা করেছে অর্থাৎ আমরা এই দিকে যে তিনটি অংশ পেয়েছি তারা কিন্তু সাহায্যকারী অংশ এবং এইখানে যেগুলো পাবো সেগুলি হচ্ছে ভাইটাল বা এসেন্সিয়াল পোর্শন তাহলে এদের দুটো পোর্শনকে এখানে মাঝখানের অংশটি যুক্ত করে রেখেছে তাই এই জায়গাটি হচ্ছে চালাজা বা ডিম্বক মূল তাহলে আমরা এটা বলতে পারি যে ডিম্বক বৃন্ত ডিম্বক নাভি এবং রেফিকে যুক্ত করে রেখেছে বাকি অংশের সাথে ডিম্বক মূল বা চালাজা এবং এই চালাজা অংশটি বেশ প্রশস্ত থাকে ঠিক আছে এই দিক থেকে কোন রকমে যাতে না ফার্টিলাইজেশন হতে পারে যাতে না নিষেক হতে পারে যাতে না পোলেন এই দিকে ঢুকতে পারে তার জন্য কিন্তু এই জায়গাটা বেশ প্রশস্ত হয়ে থাকে এবং নেক্সট হচ্ছে ইন্টেগুমেন্ট ইন্টেগুমেন্ট বা ডিম্বক টপ এই ইন্টেগুমেন্ট বা ডিম্বক টপ হচ্ছে ডিম্বকের সবচেয়ে বাইরের যে অংশটি থাকে যেটি ডিম্বককে আবৃত করে রাখে সেইটি ডিম্বকের ভাইটাল মেন পোর্শনকে যে আবৃত করে রাখে তাকে আমরা ইন্টেগুমেন্ট বলি তাহলে দেখে নি কোন অংশটা ইন্টেগুমেন্ট না এইখান থেকে এতদূর এইখান থেকে এতদূর এই দুটি হচ্ছে এই পোর্শনটা হচ্ছে ডিম্বকের টপ যে ডিম্বককে আবৃত করে রাখে চালাজা পর্যন্ত তাহলে এটা হচ্ছে ইন্টেগুমেন্ট বা ডিম্বক টক এই ডিম্বক টকের দুটি অংশ স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে দেখো এখানে দুটি অংশতে ভাগ করা হয়েছে দুই দিকে দুটি অংশ এই বাইরের দিকের অঞ্চলটিকে বলা হয় বহির ডিম্বক টক বহি ডিম্বক টক এবং এই ভেতরের অঞ্চলটিকে অর্থাৎ এইটি এবং এইটিকে বলা হয় অন্ত ডিম্বক টক এখন এই ডিম্বক টক হচ্ছে একটা অংশ যেটা ছিল পুরোটাই হওয়ার কথা ছিল কিন্তু সেটা কিন্তু পুরোটা হয়নি দেখো এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটা ফাঁকা রেখেছে এই ফাঁকা রাখার উদ্দেশ্য পরে যখন নিষেক বা ফার্টিলাইজেশন করবো আমরা তখন বুঝতে পারা যাবে আমি একটু আভাস দিয়ে রাখছি যে এর উদ্দেশ্য থাকে যাতে পলিনেশন
খুব সহজে হতে পারে যদি পোলেন এই রাস্তা দিয়ে সহজে বেরোতে পারে। তাহলে এরপরে ভাইটাল অংশটি হচ্ছে, এখানে জায়গা নেই তাই আমি এখানে লিখছি তিন নম্বরে ভ্রূণ পোষক বা নিউসেলাস। তাহলে এই নিউসেলাস জায়গাটা কোনটা? না, এই যে ইন্টেগুমেন্ট যাকে আবৃত করে রাখে, যে ভাইটাল অংশটা, যে টিস্যু, যে ভর্তি টিস্যুকে, যে টিস্যু দিয়ে এই ভেতরের মেন অংশটা গঠিত হয়েছে সেইটি হচ্ছে ভ্রূণ পোষক। তাহলে কোন জায়গাটা একবার দেখে নি ক্লিয়ারলি। না, এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে নিউসেলাস। তাহলে আমি অ্যারো দিয়ে দিচ্ছি, এটা এই পুরো অংশটা, এই পুরো টিস্যু সিস্টেমটা, যা কিছু এখানে সেলগুলো রয়েছে তারা হচ্ছে নিউসেলাস। এবং এর যে ভাইটাল কাজ হচ্ছে সেটা হচ্ছে যে ভেতরের অংশটিকে বানাতে এটি সাহায্য করে, এবং ইন্টেগুমেন্টের কাজ হলো এদের প্রোটেকশন দেওয়া। আরেকটা অংশ আছে যেটা নিয়ে একটু আগে আমরা আলোচনা করছিলাম, যে এই যে এখানে ফাঁকা একটা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা নাম হচ্ছে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। তাহলে চারে আমরা দেখব ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। ইন্টেগুমেন্ট যে ডিম্বক ত্বক, যে ডিম্বককে আবৃত করে রাখছে, ডিম্বকের এসেন্সিয়াল রিজিয়নটিকে, সে কিন্তু তার এসেন্সিয়াল রিজিয়নটিকে সম্পূর্ণ আবৃত করে রাখতে পারছে না, একটা ছিদ্র থেকেই যায়। এই ছিদ্রটি হচ্ছে ডিম্বক রন্ধ্র, ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। ইন্টারনাল পোর্শনটা সেইটা নিয়ে আমরা এবারে আলোচনা করব, এবং এই পোর্শনটির নাম হচ্ছে এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী। ভ্রূণস্থলী বা এমব্রায়ো, এর নাম এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী, মানে থলি, যে থলি ভ্রূণকে রেখেছে, বা স্যাক, স্যাক মানে থলি যা এমব্রায়োকে রেখেছে নিজের মধ্যে, সেইটি হচ্ছে এমব্রায়ো স্যাক বা ভ্রূণথলি। তাহলে এই এই যে ইনার পোর্শনটা যেটাকে নিয়ে এতক্ষণ ধরে আমরা ভাবছিলাম আলোচনা করব, কি আছে এখানে, কি আছে এখানে, তো এই পোর্শনটাই হচ্ছে সেই ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ভ্রূণ তো আমরা দেখতে পাই যখন ফার্টিলাইজেশন হয়ে যায়, তারপর ভ্রূণ তৈরি হয় ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পর, তাহলে এখনো তো ফার্টিলাইজেশন হয়নি, আমরা তো একটা ডিম্বাশয়ের মধ্যে থাকা ডিম্বককে নিয়ে কথা বলছি, ফার্টিলাইজেশন হয়নি, কিন্তু এর নাম ভ্রূণস্থলী কারণ ফার্টিলাইজেশন হওয়ার পর ভ্রূণ কিন্তু বড় হবে এখানে প্ল্যান্টের। যেরকম হিউম্যানদের ক্ষেত্রে ইউটেরাসের মধ্যে তার ভ্রূণ বা এমব্রায়ো বড় হয়, সেরকম প্ল্যান্টদের ক্ষেত্রে তা এমব্রায়ো স্যাকের মধ্যে তার এমব্রায়ো বড় হয়, ঠিক আছে। এবং এই পোর্শনটা যেটা এমব্রায়ো স্যাক তাকেই কিন্তু প্রোটেক্ট করে রাখে নিউসেলাস, এবং নিউসেলাস বা ভ্রূণ পোষক, এবং সেই ভ্রূণ পোষক এর সেলগুলো দিয়ে তাকে নারিশ করে সে তৈরি হয়েছে এমব্রায়ো স্যাক, এবং তার বাইরে ইন্টেগুমেন্ট বা ডিম্বক ত্বক কিন্তু একেই প্রোটেকশন করছে। এইবারে একে নিয়ে আমরা ডিটেলসে পড়ব। তাহলে বোর্ডটা একবার মোছার আগে এতক্ষণ ধরে যেটা পড়লাম সেটা একটু আলোচনা করে নিচ্ছি, যে আমরা সাহায্যকারী অঙ্গ তিনটি পেয়েছি, দীপক বৃন্ত, হাইলাম, রাফি, এবং অত্যাবশ্যকীয় মধ্যে পেয়েছি ডিম্বক মূল বা চালাজা, ইন্টেগুমেন্ট পেয়েছি যার দুটো ভাগ বহি এবং অন্ত, বাইরের দিকে যেটা থাকে আউটার ইন্টেগুমেন্ট বলছি, এবং ভেতরে যেটা থাকে সেটা ইনার ইন্টেগুমেন্ট বলছি। তারপর ভ্রূণ পোষক রয়েছে ইন্টেগুমেন্টের পরে, এবং তারপর রয়েছে ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক। এবারে আমরা ডিটেলসে যাব এমব্রায়ো স্যাকের মধ্যে। এই এমব্রায়ো স্যাকের মধ্যে থাকে আটটি নিউক্লিয়াস, আটটি নিউক্লিয়াস নিয়ে তৈরি হয় এমব্রায়ো স্যাক, এবং এই আটটি নিউক্লিয়াস এক জায়গায় জড়সড় হয়ে থাকে না, তারা এমব্রায়ো স্যাকের মধ্যে বিভিন্ন জায়গায় নিজেদিকে অ্যারেঞ্জ করে রাখে। তার মধ্যে নিচের দিকে যে তিনটি, নিচের দিকে বলতে এখানে নিচের দিকে বলতে হলে কোনো একটা নির্দিষ্ট স্ট্রাকচারের সাথে রিলেট করতে হবে, যেমন আমি যদি বলি যে মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্রের দিকে যে 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 দিকটি, বা যদি বলতে চাই যে চালাজার দিকে যে দিকটি, মানে এইরকম আমরা যে কোনো একটা নিচের দিকে, নিচের দিকে এইদিকে হতে পারে, কারণ কি যেটা বলছিলাম যে বিভিন্ন ওভিউলের স্ট্রাকচার কিন্তু বিভিন্ন থাকে, তাই আমাদের যখনই বলতে হবে তখনই কিন্তু কোন একটা স্ট্রাকচারকে রিলেট করে বলতে হবে। অর্থাৎ আমি বলছি যে মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্রের সামনে
যে নিউক্লিয়াসটি থাকে, যে তিনটি নিউক্লিয়াস থাকে এদের বলা হয় এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র এই এগ অ্যাপারেটাস টোটাল তিনটি নিউক্লিয়াস নিয়ে গঠিত। তার মধ্যে এই মাঝখানে যে নিউক্লিয়াসটি থাকে সেটি হয় সাইজে সব থেকে বড় এবং এর পাশে যারা থাকে তারা এর থেকে ছোট হয়। সাধারণত এরা হচ্ছে এই পাশের দুটি সাহায্যকারী নিউক্লিয়াস এই মাঝের নিউক্লিয়াসটি। এবার বলে দিই যে এই মাঝের নিউক্লিয়াসটি হচ্ছে এগ বা ডিম্বাণু। এইটি সেই ডিম্বাণু যার সাথে ভবিষ্যতে যখন পলিনেশন হবে নিষেকের সময় পোলেন এসে ফার্টিলাইজ করবে যাকে, এবং যার পর জাইগোট তৈরি হবে। তাহলে এইটি হচ্ছে এগ বা ডিম্বাণু। এবং এর পাশে যে সাহায্যকারী দুটি নিউক্লিয়াস রয়েছে তাদের সাহায্যকারী নিউক্লিয়াস বলে বা সিনার্জিট বলা হয়। তাহলে এই দুটি হচ্ছে সহকারী বা সিনার্জিট নিউক্লিয়াস এবং এটি হচ্ছে এগ। এরপর এর বিপরীত দিকে অর্থাৎ এই চালাজাল বা ডিম্বক মূলের সামনে, তা আমি একটু আগে বললাম যে রিলেট করতে হবে কোন একটা জায়গার সাথে, হয় বলতে হবে যে মাইক্রোবাইলের বিপরীত দিকে বা ডিম্বক মূলের কাছে যে তিনটি নিউক্লিয়াস রয়েছে তাদের বলা হয় অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাতক সেল। এদের বলা হচ্ছে প্রতিপাদক কোষ সমষ্টি। তিন তিন ছটা তো হয়ে গেল, কিন্তু আমরা বলেছি যে আটটি নিউক্লিয়াস থাকবে, অর্থাৎ মাঝখানে একেবারে মাঝখানে এমব্রায়ো সাকের আরো দুটি নিউক্লিয়াস থাকে। যে টোটাল আটটা নিউক্লিয়াস, তার মানে এখানে তিনটে হলো, এখানে তিনটে হলো, বাকি দুটো রয়েছে এই মাঝখানে, এদের পোলার নিউক্লিয়াস বলা হয়। পোলার নিউক্লিয়াস বা মেরু নিউক্লিয়াস, মেরু বা পোলার নিউক্লিয়াস। তাহলে টোটাল আটটা নিউক্লিয়াস কিন্তু হয়ে গেল। এখন এই মাঝে দুটি পোলার বা মেরু নিউক্লিয়াস এরা কিন্তু ভবিষ্যতে কি হয়, এরা ফিউজ করে যায়। এই দুটো নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াস নিজেদের মধ্যে ফিউজ করে যায় এবং একটা নিউক্লিয়াসে পরিণত হয়ে যায় যাকে সেকেন্ডারি নিউক্লিয়াস বলা হয় বা একে নির্মিত নিউক্লিয়াসও বলা হয়। নির্মিত নিউক্লিয়াস, তাহলে আমরা দুই ধরনের স্ট্রাকচার পেলাম, যার মধ্যে কিছু ভাইটাল বা অত্যাবশ্যকীয় অংশ ছিল, কিছু সাহায্যকারী অংশ ছিল, এবং তাদেরকে নিয়ে ওভারঅল একটা ডিম্বককে আমরা জানলাম। এবং আর একটু জিনিস জানলে আমাদের ডিম্বকের বা ওভিউলের স্ট্রাকচার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। যে এখানে যেটা বলছি যে সংজ্ঞায় আমরা বললাম যে অপরিণত বীজ কে ওভিউল বলা হয়। কেন বলা হয় না, এই যতক্ষণ না ফার্টিলাইজেশন হচ্ছে ততক্ষণ অপরিণত, কিন্তু ফার্টিলাইজেশন হয়ে গেলে সে কিন্তু পরিণত। তাই ফার্টিলাইজেশন হবে, ফার্টিলাইজেশন কিভাবে হবে না, পোলেন আসবে এই ফাঁকা জায়গা দিয়ে, সে এসে এই মাঝখানে যে এগ রয়েছে এই নিউক্লিয়াসটিকে ফার্টিলাইজ করবে এবং তারপর এই অংশটি, এই পুরো অংশটি সিডে পরিণত হবে, সিড। এমব্রায়ো থেকে সিড পরিণত হবে এবং এর বাইরে যে অংশটি রয়েছে যার কথা বলছিলাম যে ডিম্বাশয় সেটি ফলে পরিণত হবে। ক্লিয়ার হবে ব্যাপারটা না? ফার্টিলাইজেশনের পরে এই পরিবর্তনগুলি হবে এবং এইটি কিন্তু ফার্টিলাইজেশনের আগের মুহূর্তে ছবি, যেখানে একটা ফুলের গাইনেশিয়া বা স্ত্রী স্তবকের মধ্যে যে ডিম্বাশয় থাকে, ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বক থাকে তার স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করলাম এতক্ষণ ধরে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্ত, এবং বাকি টপিকগুলিকে নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে আশা করি এতক্ষণ ধরে যেটুকু বোঝানো আলোচনা করা হয়েছে সেইটা বোঝা গেছে। যদি বোঝা গেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো নলেজ জেনারেশন চ্যানেলটি, আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করো। তবে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তোমার বন্ধু বান্ধবের সাথে। টপিকটি নিয়ে বিস্তারিত যদি আরো কিছু প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে বলতে পারো,
এবং ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানেও যুক্ত হতে পারো আলোচনার জন্য বিষয় সম্পর্কে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।